কঠিন হাসরে নবী আমার হবে বারের কর্ণধার পাপি তাপি উম্মতদেরকে করিবেন উদ্ধার কাল হাসরের ময়দানে নবীজি থাকিবে তার রওজার ভিতরে ফেরেশতারা ডাক দিবে আমার নবীজি রে গিয়া বলবে ওগো হুজুর ওঠেন একেবারে আপনার উম্মতের বিচার করিবে আমার আল্লাহ পরোয়ারে নবী আমার রওজা থেকে উঠতে যাবে না বারবার ডাক দেওয়ার পরে নবী উঠিবে যখন দেখা যাবে দয়াল নবীর চোখে মুখে কাদা লেগে আছে কানতে কানতে দয়াল আমার বুক ভাসিয়েছে আমার নবী সেজদাই পরে রওজাতে থাকিয়া কানতেছিল দয়াল আমার উম্মতের লাগিয়া ওঠার পরে নবীর দুই চোখে পানি গালে পানি বুকে পানি বালিগুলি কাদা হইয়া কাদাতে গেছে নবী আমার তখনই জড়াইয়া এই অবস্থা দেখে নবী আমার উঠিল যখন উম্মতের কষ্ট দেখে নবী আমার সইতে পারে না কানতে কানতে নবী আমার হইল বেকার আর দুজকের ধারে গেল আমার নবী সরোয়ার গিয়া কি বলিল কি দেখিল জিজ্ঞাস করে মোরে নিরবতা পালন করে শোনেন ধৈর্য ধরে নবী আমার দেখিতে পায় তার উম্মতের কত কষ্ট এই গুনারও কারণে নবী আমার আল্লাহর কাছে হাত উঠাইল ওগো আমার আপে নিরঞ্জনে মাফ করিয়া দেও গো মাওলা মাওলা গো আমার উম্মতের গুনাহ দয়াল নবীর চোখের পানি ওই দোজকে পড়িলে দোজকের আগুন শেষ হইয়া যাবে দোজক যাবে সেই দিন নিভে তাই তো আমার আল্লাহ বলে দোস্ত আপনি এই জায়গায় থাইকেন না আপনার উম্মত সবাই জান্নাতে যাবে তবে এখন যাবে না কখন যাবে যে যতটুকু গুনাহ করছে পাপ করছে অন্যায় করছে এই অন্যায়ের সাজা ভোগ করার পরে সবাই জান্নাতে যাবে কেউ দোজকে থাকবে না একটা প্রাণীও থাকবে না তবে আমি এই জগতে যতটুকু গুনাহ করছি অতত গুনার সাজা আমার ভোগ করতে হবে ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জান্নাতে নিয়ে দিবে আগুনের ভিতরে দোজকের আগুনে পুইরা দেহটা কয়লা হয়ে যাবে দোজকিদের তাকে আল্লাহর রহমতের একটা একটা পুকুর থাকবে একটা নালা থাকবে এই নালার ভিতরে এই পুকুরের ভিতরে ও দুজকিরে ফালাই দিবে দেওয়ার পরে যখন ডুব দেওয়া উঠবে ওঠার পরে একেবারে জান্নাতে নুরানি চেহারা হয়ে যাবে একেবারে যুবক যুবতী হয়ে যে তারা যাবে তারা কোনো বয়স্ক লোক থাকবে না তাই নবী আমার কানতে কানতে হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে গিয়া দেখবে এত দুরবস্থা এত কষ্টের অবস্থা আল্লাহ আমার আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করেন দয়া করেন আমার আল্লাহ এই সান্ত্বনা দিয়া ও নবী গো আপনি আর কাঁদেন না কষ্ট পায়েন না তারা সবাই জান্নাতে যাবে জাহান্নাম থেকে একটা আল্লাহ বলবে ও দোস্ত তিল পরিমাণ ইমান যদি কারো ভিতরে থাকতো থাকে তারে আপনি দোজক থেকে জান্নাতে নিয়ে যান তাও যদি না হয় একবার একবার জীবনে বিশ্বাস করে যদি কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে থাকে তারে আপনি এই জাহান্নাম থেকে
জান্নাতে টেনে নিয়ে যান। এইভাবে যেতে যেতে সবাই যাবে, আমার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত একটা নবীর উম্মত জাহান্নামে বা দোযখে থাকবে। এরকম দুনিয়ায় অনেক কিছু থাকবে, হাশরের ময়দানে নেকি বদি প্রমাণ হবে কিভাবে? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। কি কি প্রমাণ? ডাইন হাতে আমল নামা, বাম হাতে আমল নামা, এখানে নেকি বদি চেনা যাবে। আর হাসরে ময়দানে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দিবে, ঠিক কিনা? হাতে বলবে আমি ভালো করছি, পায়ে বলবে ভালো করছি, চোখ বলবে ভালো দেখছি, মুখ বলবে ভালো বলছি, আমাকে দিয়ে এই বান্দা এটা 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 সেটা করাইছে, ভালো করাইছে, মন্দ করছে, এইভাবে সাক্ষী দিতে থাকবে। আমার হাত পাও আমাকে সাক্ষী দিবে আমি জীবনে এই দুনিয়ায় কি করে গেছি। আরো প্রমাণ আছে, উপর দিকে সোহাত উপরে আইসা সূর্যটা বদিবান্দাকে তাপ দিতে থাকবে, এটা একটা প্রমাণ হবে যে এটা নেকি বান্দা, এটা বদিবান্দা। কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে নবীজির একটা চাদর তলে থাকবে, নেকি বান্দাগুলি আর বদিবান্দাগুলি থাকবে আলাদা ওই গরম তাপের উপরে। আরও প্রমাণ থাকবে, কি প্রমাণ থাকবে? হাসরের ময়দানে বিচারের পরে ওই যে কি বলে পুলসেরাতের পুল দিয়া নিচে পড়বে যারা বদিবান্দা, উপরে হেঁটে যাবে যারা নেকি বান্দা। আরও প্রমাণ থাকবে, আমার মনির ভাই বলছে আল হাসরের ময়দানে একটা কাচের দেয়াল থাকবে, কাচের দেয়াল, এই কাচের দেয়ালের মধ্য থেকে এই পাশে থাকবে নেকি বান্দা, ওই পাশে থাকবে বদিবান্দা, কেউ কারো কাছে আসতে পারবে না, কিন্তু নেকি বদিকে দেখবে, বদি নেকিকে দেখবে, এটা সূরা আরাফের ভিতরে এই কথা উল্লেখ করা হয়েছে। চমৎকার একটা গান। আচ্ছা ভাই, মুনির ভাই, নৌকাটা কি আপনি ভাঙ্গা নিয়ে আইছেন না বাইতে বাইতে ভাঙছেন? যদি বলেন ভাঙ্গা নিয়ে আইছি, তাহলে এটা নিয়ে শোকতাপ করে কোনো লাভ নাই, আল্লাহ এটার ভাঙ্গা দিছে। আর যদি বলেন বাইতে বাইতে ভাঙছি, তাহলে বাবাটা একটু কম পাওয়ার দরকার ছিল, তাহলে কম ভাঙতো, কি কম ভাঙতেন, কম কম বাইতেন, কম ভাঙতো। এখন যারটা ভাঙছে তারটা তো ভাঙছেই, এই ভাঙ্গা নৌকাটা সারানের কোনো ব্যবস্থা আছে নি, থাকলে এটা কইবেন। আর কেমনে কেমনে নৌকা বাইলে নৌকাটা ভাঙবো না মৃত্যুর আগ পর্যন্ত, এই সুশিক্ষাটা পারলে আপনি একটু দিয়ে যায়েন। আসলে কারণ কেউ কেউ ঘরের ভিতরে নারীদের পোষে, মানে স্ত্রী, তাদেরকে খানে দজ্জাল বলেছে, মানে সব না, কিন্তু সব না তো, সব যদি না হয় এইটা আসলে খানে দজ্জাল নয়, কথার কথা। একজনটা কয় না খানে দরজাল নয়, তার কিছু কিছু ব্যবহারের জন্য সে তিরস্কার পায়, ভালো ব্যবহার জন্য, ব্যবহারের জন্য মানুষ পুরস্কার পায়। এমন ছেলেদের বেলায় অনেক গালি গালাজ করে মানুষে কথা কয়, তার স্বভাবের জন্য তাই বুঝলা, সে আসলো মির্জাফর না, মির্জাফর যে ছিল সে মারা গেছে,
মির্জাফরের নামে ওই তার কর্মকাণ্ডকে উল্লেখ কইরা তার একটা তিরস্কার করা হয়, এই হলো বিষয়। তবে আমার মনির ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছে, নারীরা খানের দরজাল হওয়ার কোনো লক্ষণে আমি দেখি না। খানের দরজালের ভিতরে যা যা লক্ষণ ছিল, 40 বছর একাধারে 40 বছর মায়ের গর্ভে থাকছে, থাইকা দাড়ি মুস হাতের বড় বড় নখ একেবারে 32টা দাঁত নিয়ে একের বিকট এক মানুষ দুনিয়ার ভিতরে আসছে। এটা আল্লাহর কুদরতি, এটা আল্লাহর কুদরতি। ওইভাবে আসছে কিভাবে? মায়ের পেট নিজের বড় বড় নখ দিয়ে ফাইরা তারপরে দুনিয়াতে আসছে খানে দরজাল। আর নারীদের বেলায় কিন্তু এরকম না, নারীরা কারো পেট ফাইরা বাইর না এইভাবে, ওই চুল দাড়ি দাঁত এগুলো নিয়ে বাইরে নেয়, বরং নারীদের গর্বে খানে দরজাল হয়েছে। তবে আপনার কাছে একটু জানতে চাই ভাই, আপনি একটু জবাব দিন তো, খানে দরজাল 40 বছর মায়ের গর্ভে রইল, সেই মাটা খানে দরজালের মাটা এমন কি কর্ম করছিল যে কর্মের পুরস্কার হিসেবে খানে দরজালের মতো মানুষকে তার গর্ভে ধারণ করেছে? আরেক কথা জিজ্ঞেস করি আমার মনির ভাই, রাজা সরে আপনার কথা শুনে আমরা শান্তি পাই, কেমত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসের মিলন না হবে, দুইটা জিনিসের মিলন যতক্ষণ না হবে ততক্ষণ আল্লাহর এই পৃথিবীটা ধ্বংস কিয়ামত প্রলয় হবে না। আমি জানতে চাই কি দুইটা জিনিসের মিলন হওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে, এই ছোট করে একটা প্রশ্ন।